তো আজকে সবাই মিলে ছাদে মজা করে রান্না করব, যেহেতু বাড়িতে দাদারা সবাই এসেছে, ওই জন্য সবাই বলল যে ছাদে রান্নাটা খুব ভালো হবে, পিকনিকের মতন লাগবে। তো নিচে থেকে অলরেডি আলুটা ভেজে নিয়ে আসা হয়েছে, মাংস, পেঁয়াজ, আদা, তেল, জিরে, ধনে যেগুলো লাগবে সব নিয়ে এসেছি। তো রান্নাটা আজকে আমিই করবো, কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি। তো বাড়ির মা, দিদা, ঠাকুমারা সব গল্প করতে ব্যস্ত, যেহেতু অনেক দিন পর এক জায়গায় হয়েছে। তো একটু চিনি দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, যাতে ফ্লেভারটাও আসবে, কালারটাও আসবে ভালো। তাই একটু গরম মশলাও দিলাম, আর শুকনো লঙ্কাটা দিলে ফ্লেভার ভালো আসে, যার জন্য শুকনো লঙ্কাটা দেওয়া হলো। এবার আমি পেঁয়াজটা দিয়ে নিলাম। তো টমেটোটা পেঁয়াজের সাথে কাটা হয়ে গেছে, যার জন্য সবগুলো বাছা হয়নি, তেলটা চলে এসেছিলো বলে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তো টমেটোটা একটু পরে দিলেই ভালো হয়। তো এটাকে আমি আগে থেকে জিরে, ধনে, হলুদ এগুলো একটু জলে ভিজিয়ে রাখলে পরে মশলাটা, গ্রেভিটা খুব সুন্দর হয় আর কি, যার জন্য এটা কাশ্মীরি লঙ্কা দিলাম, কালারটা ভালো হবে। নুনটাও দিয়ে দিলাম, তো এটা জলে খানিকক্ষণ ভেজানো থাকবে। তো অলরেডি আমার পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ওই যে জিরে, ধনে, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন যেটা আমি জলে ভিজোতে দিয়েছি ওটা দেবো। তো এখন আদাটা দিয়ে নিচ্ছি, আদা রসুন মিক্সড করা আছে, যদিও এটা আলাদা আলাদা করা নেই, এটা মিক্সড করে দিয়েছি, কারণ আলাদা আলাদা করলে রসুনটা আগে দিলে ভালো হয়। তো মোটামুটি পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। তো এবার আমি ওই যে আগে যেটা জিরে, ধনে, হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা এবার আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর একটুখানি কষিয়ে নেব। তো কষানো প্রায় হয়ে এসেছে, এবার আমি মাংসটা দিয়ে দেবো। কষানো প্রায় হয়ে গেছে, কারণ কালারটা চলে এসেছে দেখুন। তো মাংসটা দিচ্ছে, যদি ওদেরকে আমি নিচে থেকে ডেকে নিলাম, আমি একা একটু অসুবিধাই হচ্ছে। তো মাংসটা দেওয়া হয়ে গেল, তো আলুগুলো অনেকক্ষণ থেকেই দোবো দোবো করছে। তো মাংসটা প্রায় কষানো হয়েই এসেছে, এবার আলুগুলো আমি দিতে বলছি, আলুগুলো দিইনি, তা না হলে সিদ্ধটা ভালো হবে না, আলুটা আবার আবার আগে দিলেও আলুগুলো গলে যায়, যার জন্য আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেওয়াই দরকার। তো রাত্রে যেহেতু ছাদে করছি, তো রাত্রে দেখুন ঘরগুলো কত সুন্দর লাগছে। তো আমার মোটামুটি রান্না প্রায় হয়ে যাবে এবার। তো আমি একটু কারি পাউডারটা দিই, কারণ কারি পাউডারটা দিলে পরে ফ্লেভারটা খুব ভালো আসে, কারি পাউডারে গ্রেভিটাও খুব সুন্দর হয় আর ফ্লেভারটাও আসে। তো ওই দেখুন মোটামুটি আমি অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর কালারটা খুব সুন্দর এসেছে এবার। তো এবার একটু কষিয়ে নিয়ে একবার দেখি কেমন হয়েছে, কষাটা খেতে নুন টুন ঠিক আছে কিনা। তো এক পিস তুললো, দেখবে নুনটা সম্ভবত ঝাল একটু লাগতো, কারণ তখন লঙ্কাটা একটু কমই দিয়েছি, তো যার জন্য আর কয়েকটা লঙ্কা দিয়ে দিল। তো এখন ও খাচ্ছে, আর অলরেডি এদিকে আমি ওটা, তো এটা একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো খুব সুন্দর সেন্ট ফ্লেভারটাও আছে। তো কষা মাংস তুলছি, সবাই একটু কষা টেস্ট করবে, আমার হাতের রান্না কেমন হয়েছে দেখবো বলছে। তো একটু কষা মাংস তোলা হচ্ছে, তো কষা মাংস সবাই খাবে। ওই যে ভাই নেমে আসছে, তিনতলায় ছিল, ও কষা মাংস টেস্ট করবে, আমি এদিকে
সুন্দর লাগছে বাড়িগুলো। আর আমাদের চৌবাচ্চা অর্থাৎ ব্যাটারা রয়েছে, সব ফোনে ব্যস্ত, ওদেরকে খিদে পাবে তো, রাত্রি হয়ে গেছে তো তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম, তোরা খেয়ে নিচ্ছে। পরিবেশনটা যদিও সবাই মিলে করছে, এখন মারা দিদারা খাচ্ছে, এরপর লাস্টে আমরা দাদারা সবাই খাবো। তো সব পরিবেশন চলছে আজকে, যদিও বিশেষ কিছু হয়নি, চাটনিটা ছিল আর ফুলকপি আলুতে পনির দিয়ে তরকারি করা হয়েছে আর মাংসের ঝোল, এটাই সবাই মিলে আনন্দ করে। যেহেতু ছাদে করব বলে এখানে বেশি রান্নার আইটেম করা হয়নি, তো দাদারা খাচ্ছে।